আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে এখন অনেকগুলো জাতের লঙ্গান চাষ হচ্ছে। কেউ বাণিজ্যিকভাবে করছে, কেউ শখের বসে লাগাচ্ছে। তো লঙ্গানটা হচ্ছে লিচুর অল্টারনেটিভ। লিচু যখন শেষ হয়ে যায় লঙ্গানটা তখন শুরু হয়, আবার লঙ্গান যখন শেষ হয়ে যায় রামপুটানটা তখন বাজারে আসে। কিন্তু আমার এটা লঙ্গান গাছ লাগানো হয়েছে এক বছর আগে, এটা ছোটো একটা ব্যাগে রাখার আছে, জিও ব্যাগে। আর গাছটাতে দেখছেন যে ফল আসছে, আমি এখান থেকে অনেকগুলো ফল খাইছি। আমি খাওয়ার সময় আসলে ভুলে গেছি ভিডিও করতে। তো এটা কেন ভুলে গেছি আমি আপনাদের একটু পরেই সেটা এক্সপ্লেন করছি। আসলে এটা হচ্ছে এমন একটা জাত, এটা বাংলাদেশে এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা জাত এবং সবাই এটা নিয়ে বেশ প্রতারণার আশ্রয় নিচ্ছে, ঠিক আছে? তো প্রতারণাটা কেমন, যে একই সেম গাছ সেম সেম ফল দেখে মানুষ বিভিন্ন নামে সেল করতেছে, জাস্ট ব্যতিক্রম ধর্মী। মানে আপনার কাছে এটা আছে, আমার কাছে যদি ওটা থাকে কিন্তু বাজার দর কম হবে, আমি যদি একটা ভিন্ন নামে সেল করি জিনিসটার বাজার দর খুব চরম হবে। কিন্তু এই অসাধু সেলারের কারণে অনেক মানুষ মানে আশা থেকে সরে আসতেছে, যে আসলে ছাদ বাগান কে করবে কি করবে না, বা বিদেশি ফল নিয়ে কাজ করা, এটার থেকে সবাই সরে আসতেছে মানে ম্যাক্সিমাম মানুষ। তো এটা হচ্ছে মূলত এখন বলবো যে এটা সিডলেস লঙ্গান, ঠিক আছে? কালোবাজারিরা যেটা বলে, কালোবাজারিদের ভাষায় আমি বলতেছি যে এটা সিডলেস লঙ্গান। তো এটা কেন সিডলেস লঙ্গান, দেখেন এটা কিন্তু রুবি লঙ্গান। অনেকেই বলবেন যে রুবি লঙ্গান, হ্যাঁ রুবি লঙ্গান, আমি একজন কালোবাজারি সেলার, আমি আপনাকে বলবো এটা হচ্ছে কি লঙ্গান। হ্যাঁ আমি বলবো যে এটা সিডলেস লঙ্গান। কেন সিডলেস লঙ্গান একটু দেখাই, একটু দেখেন ভালোভাবে খেয়াল করবেন, আমি পজ করে নিয়ে একটু জিনিসটা ভালোভাবে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার। দেখেন এখানে চাপ যখন দেব এর ভিতরে কোনো বীজ থাকবে না, হ্যাঁ একদম সম্পূর্ণ বীজ ছাড়া। বীজ একটা আছে ছোট্ট, ওই যে এটা কেন হলো, অনেকে বলবেন যে ভাই এটা কেন হলো, কীভাবে সম্ভব। হ্যাঁ এটাও সম্ভব, এখন অনেক মানুষ পড়াশোনা করতেছে অনলাইনে, অনেক স্টাডির অনেকগুলো সাইট আছে, আপনারা জেনে শুনে ওইখান থেকে টিপ ট্রিক্স সবগুলো ফলো করে আপনি বাগানে অ্যাপ্লাই করলে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। মাশাল্লাহ স্বাদে কিন্তু কম নয়, স্বাদ অনেক যথেষ্ট। নিচে আমি খেয়ে ইয়ে ফেলছিলাম, ছোঁচা ফেলছিলাম, সেখানে অনেক পিঁপড়া আসছে, কালো পিঁপড়া, যেটা মিষ্টি পছন্দ করে। তো এই গাছ থেকে আজকে সকালবেলা, এখন থেকে এখন প্রায় 14টা খাওয়া হলো, আমি সকালবেলা 13টা খাইছি। তো প্রচুর আসছিল, প্রায় 40টার কাছাকাছি আসছিলো। আমি যেটাই খুলবো এরকম ছিঁড়বো সেটা এরকম সিডলেস হবে, হ্যাঁ সরাসরি আমি যদি মুখের ভেতরে দিয়েও খেই, খেয়ে ফেলি, তারপরও কোনো বীজ থাকবে না। তো সত্যি করতে এটা হচ্ছে রুবি লঙ্গান। তো রুবি লঙ্গান আমি যেমন বললাম যে কালোবাজারি করে সেল করতেছে, ঠিক এরকমভাবেই সেল করতেছে। কেউ ক্রিস্টাল, কেউ এই সেই সিডলেস, এই সেই অনেক কিছু বলে সেল করতেছে, কিন্তু সম্ভব, এটা বাংলাদেশে সম্ভব। আমি এই জিনিসটা ভালোভাবে আপনারা খেয়াল করবেন, আমি বলি খেতে খেতেই বলি, রুবি লঙ্গানটা আপনি সরাসরি গাছ থেকে পেরে খেতে পারবেন কোন সময়, একদম লেট করে, গাছে যখন একদম পরিপক্ক হয়ে যাবে ফল তখন পারবেন। কাঁচা অবস্থায় মনকে একটু সান্ত্বনা দেবেন যে এখন খাবো না, কিছুদিন পরে খাবেন। এটা টিপ অ্যান্ড ট্রিক্স হচ্ছে যেটা বললাম, যে সবার শেষে খাবেন, আর গাছে যখন ফল আসবে তার 2 মাস আগে থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির দিকে ফুল আসে, তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে ফুল আসা শুরু হয় গাছের, তারপর থেকে খাবার দেওয়া বন্ধ করে দেবেন, কোনো রকম খাবার দেবেন না গাছে, জাস্ট পানির উপরে রাখবেন গাছকে। গাছে বাড়তি কোনো খাবার দিলে তাহলে বীজটা বড় হয়ে যাবে, বোঝা গেল? এটাই টিপ, এটসে কিচ্ছু না, জাস্ট আপনি অ্যাপ্লাই করে দেখেন। আর গাছ থেকে যতদিন না পাকবে, আরেকটা জিনিস, এই যে এরকমভাবে চাপ দেবেন, ঠিক আছে, এরকমভাবে চাপ দিয়ে দেখবেন যে তুল তুলে নরম হয়েছে কখন, তখন আপনি চিরা খাবেন। 2-1টাতে বীজ পাবেন, আমি পাইছি সকালবেলা বড় 3টা পাঠছিলাম, ওগুলাতে আমি বীজ পাইছি, কিন্তু এগুলা তুল তুলে নরম হয়ে গেছে, এর ভিতরে বীজ নেই, একটা তো বীজ নেই, হ্যাঁ সবগুলো বীজ ছাড়া। তো সবাই ভালো থাকবেন। এই যে দেখেন, এই যে এখানে ছোট্ট একটা বীজ, এগুলো সব বীজ, ধরবো না কী ধরবো, যথেষ্ট মিষ্টি, যথেষ্ট। আমার কাছে ব্রিক্স মিটার নাই, আমি চেক করতাম, তো আমি বলে দিলাম, অনেক সেলার আছে এখন তারাই নানানভাবে সেল করবে, ক্লিয়ার দেখা যাচ্ছে কি জানি না সঠিক।
তো এইরকম কালোবাজারি করে কয়দিন সেল করবেন? একটা মানুষকে আশাসম্মত মানে আশাহত করে কি লাভ? যারা সেল করতেছেন, নাম বলতেছি না কারো, দরকার নাই কারো নাম বলার। এখন আমি যদি আজকে একজনের নাম বলি, কালকে অযথা মিথ্যা একটা ব্লেম দেবে। এই যে দেখেন, কোনো রকম বীজ নাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।